নির্বাচনমুখী ভোটার, নির্বাচনমুখী ভোটাররা যে কোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর এবং এতে যারা বাধা দেবে তারা নির্বাচনের কার্যক্রমে বিপত্তির সৃষ্টি করবে, তাদেরকে দেশের ভোটাররাই প্রতিহত করবে এবং সেই বাস্তবতা এসে পড়ছে। আজকে নির্বাচনে বিএনপি এবং তাদের সহযোগীরা অনেকে অংশ নেয়নি, কিন্তু তাই বলে নির্বাচনকে কেন্দ্র করে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে জাগরণ, যে উৎসাহ উদ্দীপনা, সে তার কমতি কিন্তু কোথাও নেই এবং সারা দেশে একইভাবে নির্বাচনমুখী তৎপরতা চলছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখুন, গার্মেন্টস সেক্টরকে নিয়ে নানান ষড়যন্ত্র চলে আমাদের দেশে। গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের নিজেদের বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটা পায়তারা আছে, সেটা দেশও আছে বিদেশ থেকেও আছে। গার্মেন্টস সেক্টরকে আমরা আমাদের স্বার্থে, আমাদের অর্থনীতি স্বার্থে গার্মেন্টস সেক্টরে শান্তিপূর্ণ পরিবেশ আমরা অপরিহার্য বলে মানুষ এবং শ্রমিকদের সুযোগ সুবিধাও ইতিমধ্যে বাড়ানো হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আজকে গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের বেতন বাড়িয়েছেন এবং এই সেক্টরে ব্যাপারে আরও যদি কোনো এই সেক্টরের উন্নয়নে আরও কিছু করার, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে আরও কিছু করার ব্যাপারে সরকার অত্যন্ত যত্নশীল এবং আইনমন্ত্রী আমাদের মানে আইনমন্ত্রী বলেছেন যদি পরবর্তী